2016 সালে প্রথমবার আইপিএল খেলেন মুস্তাফিজুর রহমান। সেবারই সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জেতার পাশাপাশি 16 উইকেট নিয়ে সেরা উদীয়মান ক্রিকেটার হয়ে হায়দ্রাবাদের সমর্থকদের মনোজয় করে নিয়েছিলেন টাইগার এই পেসার। বর্তমানে মুস্তাফিজির যে ডাকনাম দাফিজ, সেটিও রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ক্যাপশনে কাটার মাস্টারের নতুন এক নাম দিয়েছে। সেখানে মুস্তাফিজের দা ফিজ নামের পাশাপাশি বাংলা লায়ন বা বাংলার সিংহ বলে নতুন উপাধি দিয়েছে। চেন্নাই সমর্থকদের বাংলাদেশের এই কাটার মাস্টার সম্পর্কে আরও জানাতে এবার চেন্নাই তাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে তাকে নিয়ে আলাদা একটি আয়োজন করেছে। ফেসবুকে মুস্তাফিজ সম্পর্কিত এই ভিডিওতে মুস্তাফিজ নিজের মুখেই অনেক কথা বলেছেন, জানিয়েছেন অনেক অজানা তত্ত্ব, আর ফিজের উপর ভরসাও রাখছে, যার প্রমাণ মিলেছে মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে। ভিডিওটি প্রকাশের এক ঘন্টার মধ্যেই তা প্রায় 2 লাখেরও বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি প্রকাশ করার এক ঘন্টার মধ্যেই তা প্রায় 2 লাখেরও বেশিবার দেখা হয়ে গেছে।